প্রত্যেককে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রোগ বিস্তার। একটি রোগ যে কোনো একটি অঞ্চলে প্রথমে উৎপত্তি লাভ করতে পারে। এই উৎপত্তি লাভ করার পরে রোগগুলি সাধারণত বিভিন্নভাবে বিস্তৃত হয়। আমরা জানি কখনো সেটি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, কখনো এটি দেশ এবং মহাদেশে বিস্তার লাভ করে, কখনো কখনো কোন একটি রোগ সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে। রোগের এই বিস্তারের ধরনের উপর নির্ভর করে আমরা চার ভাগে ভাগ করব বিষয়টিকে। প্রথমটি হলো স্পোরাডিক রোগ বিস্তার। স্পোরাডিক রোগ বিস্তার কাকে বলবো না, যখন কোন রোগ মুষ্টিমেয় কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ থাকে। টিটেনাস রোগ, র্যাবিসের ক্ষেত্রে আমরা জানি, বিশেষ করে জলাতঙ্ক যে রোগ, এই রোগগুলি সাধারণত খুব মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, একটি বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী এই রোগ ছড়িয়ে পড়ে না। তাই এই হঠাৎ আউটব্রেক এবং খুব মিনিমাম লোকের মধ্যে সীমাবদ্ধ থাকা যে রোগ তাকে আমরা বলবো স্পোরাডিক। নেক্সট আমরা আলোচনা করব এন্ডেমিক রোগ। এন্ডেমিক এই নামটি থেকে পরিষ্কার যে একটি নির্দিষ্ট অঞ্চলে এই রোগটি সীমাবদ্ধ থাকে। আমরা আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের যে হিমালয়ের পাদদেশ অঞ্চল, সেই হিমালয়ের পাদদেশ অঞ্চলেতে গয়টার নামে এক ধরনের রোগ আমরা দেখি। সাধারণত এই গয়টার রোগটি এই অঞ্চলে সীমাবদ্ধ এবং এন্ডেমিক রোগের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই রোগটি তার কনস্ট্যান্ট যে নেচার সেটি আমরা দেখতে পাই। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় ধরে এই রোগটি চলতে থাকে। গয়টা ছাড়াও আরো একটি রোগের কথা আমরা বলতে পারি, দিস ইজ ইয়েলো ফিভার, আফ্রিকার একটি এন্ডেমিক রোগ। আফ্রিকার মধ্যেই এই ইয়েলো ফিভার সীমাবদ্ধ, এটি আর অন্য কোন জায়গাতে সেভাবে দেখতে পাওয়া যায় না। নেক্সট আসি, নেক্সট ডিজিজটি হলো এপিডেমিক। এপিডেমিক এই রোগটিও এন্ডেমিকের মতোই, কিন্তু হঠাৎ এরকম আউটব্রেক আমরা রোগের ক্ষেত্রে দেখবো। অর্থাৎ এপিডেমিকের ক্ষেত্রে রোগটি খুব হঠাৎ তৈরি হয় একটি নির্দিষ্ট অঞ্চলে এবং একটি বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী এটি বিস্তার লাভ করে। সাধারণত আমরা একটি এপিডেমিক রোগের কথা বলতে পারি ভারতের সুরাট অঞ্চলেতে 1997 খ্রিস্টাব্দে যে প্লেগ রোগ হয়েছিল, এই প্লেগ রোগটিকে আমরা এপিডেমিক রোগ বলতে পারি। নেক্সট যে রোগের বিস্তার সেটি হলো প্যান্ডেমিক। SARS-CoV-2 বা করোনার যে বিস্তার শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ নেই, যদিও আমরা জানি প্রাথমিকভাবে এটি চীনের ইউহান প্রদেশে প্রথম উৎপত্তি লাভ করে এবং সেখান থেকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ করোনাকে আমরা বলবো প্যান্ডেমিক। শুধুমাত্র করোনা না, এর আগেও আমরা একটি রোগের কথা জানি, সেটি হচ্ছে এইডস, যা HIV ভাইরাস দ্বারা সংক্রামিত হয়। এই এইডস রোগটিও কিন্তু একটি প্যান্ডেমিক রোগ। আমরা জানি সারা বিশ্বে বর্তমানে এইডস রোগ বিস্তার লাভ করেছে। অর্থাৎ রোগের উৎপত্তি এবং তার বিস্তারের ধরনের উপর নির্ভর করে আমরা মোটামুটি চার ভাগে রোগ বিস্তারকে ভাগ করছি। প্রথমটি হলো স্পোরাডিক, একেবারে মুষ্টিমেয় কয়েকজন লোকের মধ্যে সীমাবদ্ধ থাকে। এন্ডেমিক, যখন নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং কন্টিনিউয়াসলি এই রোগটি হতে থাকে। এপিডেমিক, যখন হঠাৎ কোন একটি রোগ কোন একটি অঞ্চলে উৎপত্তি লাভ করে এবং খুব দ্রুত একটি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, তখন তাকে আমরা বলবো এপিডেমিক। এবং প্যান্ডেমিক, যখন এরকম দ্রুত উৎপন্ন হওয়া রোগ শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চল বা দেশে সীমাবদ্ধ না থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন তাকে আমরা বলবো প্যান্ডেমিক। করোনা, এইডস এগুলো একটি প্যান্ডেমিক রোগের উদাহরণ। আশা করি বিষয়টি তোমাদের কাছে খুব পরিষ্কার। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।